সকল শিক্ষার্থী ও শিক্ষার্থীর প্রতি যত্নশীল অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। বীজগণিতের বেস কনস্ট্রাকশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে একটি বিল্ডিং তৈরিতে ভিত্তি যত মজবুত করে করা যাবে, বিল্ডিংটা তত টেকসই হবে, তত বেশি ভূমিকম্প সহনশীল হবে। ঠিক তেমনি বীজগণিতের বেস কনস্ট্রাকশন যদি ভালো না হয়, তাহলে পরীক্ষা নামক ভূমিকম্প এলে সেই ভূমিকম্পের ঝাঁকুনিতে শিক্ষার্থীর স্মৃতি থেকে বীজগণিতের সকল কিছুই লণ্ডভণ্ড হয়ে যায়। বীজগণিতের তথ্য উপাত্ত যা কিছু রয়েছে তা সমস্তই উলট পালট হয়ে যায় এবং বীজগণিতে কম নাম্বার পায়। এখন সেই বীজগণিতে ভালো নাম্বার পেতে চাইলে তাতে পুরোপুরি দক্ষতা অর্জন করতে হবে, আর এই পুরোপুরি দক্ষতা অর্জন করতে গেলে বীজগণিতের বেসকে কনস্ট্রাক্ট করতে হবে ভালোভাবে, এবং সেজন্য প্রয়োজন বীজগণিতের প্রতীক, চলক, সহগ, পদ, রাশি, এই সবগুলো সম্পর্কে বিস্তৃত ধারণা থাকা। আজ আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। প্রথমে আসি প্রতীক নিয়ে আলোচনা। আমরা পঞ্চম শ্রেণীতে বা তার আগের শ্রেণীগুলোতে প্রতীক সম্পর্কে কিঞ্চিত ধারণা পেয়েছি। প্রথমে রয়েছে সংখ্যা প্রতীক। গণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক হল 0 থেকে 9 পর্যন্ত 9টি সংখ্যা। প্রক্রিয়া প্রতীক। গণিতে ব্যবহৃত প্রক্রিয়া প্রতীক মোট 4টি, তা হল যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সম্পর্ক প্রতীক। গণিতে ব্যবহৃত সম্পর্ক প্রতীকের মধ্যে রয়েছে বড়, বড় অথবা সমান, ছোট, ছোট অথবা সমান, সমান, সমান নয়। বন্ধনী প্রতীক। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। অক্ষর প্রতীক, অ, আ, ক, খ, গ, ঘ ইত্যাদি। এখন এই প্রতীকগুলো বীজগণিতে গিয়ে একটু পরিবর্তন হয়েছে, আমরা সেই বীজগণিতের প্রতীকগুলো দেখব। বীজগণিতীয় প্রতীক, সংখ্যা প্রতীক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ বীজগণিতে রোমান সংখ্যা এবং রোমান অক্ষর ব্যবহার করা হয়েছে। প্রক্রিয়া প্রতীক, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন অথবা ইনটু অথবা ডট এবং ডিভিশন। সম্পর্ক প্রতীক, গ্রেটার, গ্রেটার অর ইকুয়াল, স্মলার, স্মলার অর ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল। বন্ধনী প্রতীক, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। অক্ষর প্রতীক, এ, বি, সি, পি, কিউ, আর, এক্স, ওয়াই, জেড। এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষরই ব্যবহার করা হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বীজগণিতে এ, বি, সি, পি, কিউ, আর এবং এক্স, ওয়াই, জেড। এবারে আসি সংখ্যা। সংখ্যার মধ্যে দুই ধরনের সংখ্যা রয়েছে, জানা সংখ্যা এবং অজানা সংখ্যা। জানা সংখ্যা বলতে নির্দিষ্ট সেগুলো, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা, সংখ্যার মান নির্দিষ্ট, আর অজানা সংখ্যা এখানে সংখ্যার মান নির্দিষ্ট নয়, যা প্রতীকের সাহায্যে, অক্ষর প্রতীকের সাহায্যে ব্যবহার করা হয়। জানা সংখ্যার মধ্যে রয়েছে বাস্তব
ও অবাস্তব। অবাস্তব সংখ্যাগুলোর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর বাস্তব সংখ্যা 0, 1, 2, 3, 4, 5 এইভাবে 9 পর্যন্ত, এবং এই এই সংখ্যাগুলোর আগে মাইনাস বসিয়ে অবাস্তব সংখ্যা তৈরি করা হয়। আর অজানা সংখ্যাগুলো অক্ষর প্রতীক যেমন এ বি সি থেকে জেড পর্যন্ত, এবং বিশেষ প্রতীক যেমন স্টার, ট্রায়াঙ্গল, স্কোয়ার ইত্যাদি। বীজগণিতে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম হলো চলক। অজানা রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে, অর্থাৎ আমরা যে অক্ষর প্রতীক সম্পর্কে জানলাম এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, এগুলি হলো চলক। যেমন এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড ইত্যাদি। একজন দুইজন অথবা তারও বেশি শিক্ষার্থীর অজানা বয়স বীজগণিতে প্রকাশ করতে চাইলে আমরা চলক ব্যবহার করতে পারি। ধরি একজনের বয়স এক্স এবং অন্যজনের বছর বয়স ওয়াই বছর, তাদের বয়স একত্রে হয় এক্স প্লাস ওয়াই বছর। অথবা একটি কলমের দাম এক্স টাকা হলে 5টি কলমের দাম 5x টাকা। সহগ। চলকের সাথে গুণক হিসেবে থাকা সংখ্যা অথবা অক্ষর প্রতীককে সহগ বলে। সহগ দুই ধরনের, সাংখ্যিক ও আক্ষরিক। যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি, এগুলো হলো সাংখ্যিক সহগ। 5টি কলমের দাম 5x টাকা, এখানে x এর গুণক হিসেবে 5 আছে, এই 5 হলো x এর সহগ, অর্থাৎ এটি সাংখ্যিক সহগ। চলকের সাথে অন্য কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে থাকতে পারে, সেক্ষেত্রে উক্ত অক্ষর প্রতীক হবে চলকের আক্ষরিক সহগ। যেমন ax প্লাস 2 রাশিটিতে x এর আক্ষরিক সহগ হলো a। রাশি। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেমন 5x, 2x প্লাস 3y, 5x প্লাস 3y মাইনাস জেড ইত্যাদি। এখানে প্রথম রাশি 5x এর মধ্যে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, আর তা না থাকলে গুণ চিহ্ন আছে বলে ধরে নেওয়া হয়। দ্বিতীয় রাশিতে যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে, তৃতীয় রাশিতে যোগ এবং বিয়োগ অর্থাৎ প্লাস ও মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। পদ। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ অর্থাৎ প্লাস ও বিয়োগ অর্থাৎ মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। পদ দুই ধরনের, চলক সহগ ও চলকবিহীন। যে পদে চলক ও সহগ উভয়ই আছে তা চলক সহ পদ, যে পদে চলক নিয়ে শুধুমাত্র সংখ্যা আছে তাকে চলকবিহীন পদ বা ধ্রুব বা ধ্রুবক পদ বলে। যেমন 5x, 2x প্লাস 3y, 4x প্লাস 3y মাইনাস z প্লাস 2 ইত্যাদি তিনটি রাশি, এদের মধ্যে 5x প্রথম রাশির একটি পদ, 2x ও 3y দ্বিতীয় রাশির দুইটি পদ, 4x, 3y, z ও 2 তৃতীয় রাশির চারটি পদ। এ থেকে আমরা বলতে পারি প্রথম রাশিটি একপদী রাশি, দ্বিতীয় রাশিটি দ্বিপদী রাশি এবং তৃতীয় রাশিটি চতুষ্পদী রাশি। তৃতীয় রাশিতে 2 একটি ধ্রুবক পদ। প্রশ্ন, 4x প্লাস 3y ডিভিশন z রাশিটিতে কয়টি পদ ও কয়টি চলক আছে?
এতক্ষণের আলোচনাতে আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন যে এখানে কয়টি পদ রয়েছে আর কয়টি চলক রয়েছে। পদের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে প্লাস এবং মাইনাস। প্লাস এবং মাইনাস দ্বারা সংযুক্ত চলক বিশিষ্ট যে চলক বা সহগ সেগুলি হলো পদ। তো আমরা দেখে নেই উত্তরটা। 4x ও 3y ভাগ z, 3y ডিভিশন z, মোট দুইটি পদ আছে, একটি হলো 4x অপরটি হলো 3y ডিভিশন z। পদের সংজ্ঞা অনুযায়ী যোগ বা প্লাস ও বিয়োগ বা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত চলকগুলো পদ। এ কারণে 3y ডিভিশন z একটি মাত্র পদ। আবার রাশিটিতে তিনটি অজানা রাশি বা অক্ষর প্রতীক রয়েছে, অতএব এই রাশিটিতে তিনটি চলক রয়েছে। প্রশ্ন, 4a প্লাস 5b রাশিটি দ্বারা কি বোঝায়? 4a প্লাস 5b, এখানে 4 সহগ a হলো চলক, অপরদিকে 5 হলো সহগ b হলো চলক। তাহলে দুইটি চলক বিশিষ্ট এই রাশিটি রয়েছে। আমরা দেখে নেই উত্তর কি হবে। উত্তর, এ এর 4 গুণ এবং বি এর 5 গুণের সমষ্টি অর্থাৎ যোগ। প্রশ্ন, 4x প্লাস 3y ভাগ z রাশিটিতে x y z এর সহগ কত? এখানে আমরা বলেছি যে চলকের সাথে গুণক হিসেবে যে সংখ্যা অথবা অক্ষর থাকে তাই হলো সহগ। সে অনুযায়ী দেখা যাক প্রশ্নের উত্তর কি পাওয়া যায়। x এর সহগ 4, কারণ এখানে x এর সাথে 4 গুণক হিসেবে আছে। y এর সহগ 3, কারণ এখানে y এর সাথে 3 গুণক হিসেবে আছে। এবং z এর সহগ 1। বীজগণিতে কোন চলকের সাথে কোন সংখ্যা গুণক হিসেবে না থাকলে 1 গুণক আছে বলে ধরে নেওয়া হয়। পরের প্রশ্ন, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন চিহ্নের সাহায্যে লিখ, x এর 3 গুণকে y এর 2 গুণ দ্বারা বিয়োগ। x এর 3 গুণ, তাহলে x 3 লেখা যাবে না, লিখতে হবে 3x। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে বীজগণিতে সব সময় সহগগুলো থাকে সবার আগে, অর্থাৎ সংখ্যা সহগগুলো আগে বসাতে হয়, তারপরে বসে চলকগুলো। চলকগুলোর মধ্যে আবার বর্ণক্রমিক অনুযায়ী বর্ণগুলো বসবে, অর্থাৎ সবার আগের বর্ণ হলো এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, এইভাবে জেড পর্যন্ত। সেই ক্ষেত্রে এক্স এবং ওয়াই এই দুটির মধ্যে এক্স আগে ওয়াই পরে বসার কথা। তো দেখা যাক এর উত্তর কি পাওয়া যায়। 3x মাইনাস 2y, 3x, 3 হলো x এর সহগ, x এর গুণক, 3x মাইনাস, এখানে বিয়োগ করতে বলা হয়েছে, y এর দ্বিগুণ অর্থাৎ 2y দ্বারা। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।